ফের কেন্দ্রীয় সরকারের একা থেকে পদে নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রায় 51,000 যুবের হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে কেবল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 1,000 যুবের হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। রোজগার মেলার অধীনেই এই নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। এদিন দেশজুড়ে প্রায় 46টি স্থানে রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে ডাক্তার বিআর আম্বেদকরের ইনস্টিটিউট অফ টেকনোলজি অডিটোরিয়ামে রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই এদিন ভিডিও কনফারেন্সিং এর মারফত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় 1,000 যুবর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপর সদ্য চাকরিপ্রাপ্ত যুবদের অভিনন্দন জানিয়ে প্রযুক্তির উপরই জোর বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রকল্পে প্রযুক্তির ব্যবহার দুর্নীতি জটিলতা রোধ করেছে এবং বিশ্বাসের যোগ্যতা স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। জানা গিয়েছে পোস্ট অফিস অডিট ও অ্যাকাউন্ট দপ্তর, পারমাণবিক শক্তি প্রতিরক্ষা মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে যুবদের হাতে। প্রসঙ্গত, মাস তিনেক আগেও রোজগার মেলার অধীনে প্রায় 70,000 প্রার্থীকে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার দেশের 20টি রাজ্যের 43টি জায়গার যুবদের হাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে চাকরির নিয়োগপত্র দিয়েছিলেন মোদী। এভাবে রোজগার মেলার মাধ্যমে যুবদের চাকরির প্রদান লোকসভার আগে প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।